যুদ্ধাপরাধের শালী করেছি। আমাদের 90 সালে আমাদের ছাত্র যুবকেরা তারা সংগ্রাম করে লড়াই করে স্বৈরাচারকে উঠিয়ে গণতন্ত্রকে নিয়ে এসেছিল। এই স্বৈরাচারী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিলেন। আজকে সেই স্বৈরাচারী বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তার চিকিৎসার ব্যবস্থা না করে তারা এমন কথা বলছে যে মুখেও আনা যায় না, অশালীন অরুচিকর কথা। পরিষ্কার আপনি যে তার মৃত্যু চান, আপনি যে তার হত্যা করতে চান, তার পরিষ্কার যার কত বাজবে আল্লাহ। আমি পরিষ্কার করে বলতে চাই এইবার আপনাকেও ভুগতে হবে। আপনি কতদিন থেকে থাকবেন এই ক্ষমতায়? আপনার যে ক্ষমতা টেনে হিসেবে বের করে জনগণের সাথে দৃষ্টি এসছে, কথা বলার সময় কম ছিল। আমি আবার সুযোগ করে আপনাদের সঙ্গে এই অক্টোবর মাস হবে জনগণের বিজয়ের মাস, এই অক্টোবর মাস হবে প্রতিবাদের পতনের মাস। কাজী এই মাসে কোন বিশ্রাম বিরাম নেওয়া যাবে না। দফায় এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, জেগে ছেড়ে জেগেছে ছাত্র সমাজ, জেগেছে জেগে ছেড়ে জেগেছে যুব সমাজ, জেগেছে ছাত্র শ্রমিক জনতা, গড়ে তোলো একতা ছাত্র শ্রমিক জনতা। শেখ হাসিনার পতনে ভয় করি না মরণে, বাকশালীদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও। এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন। আমরা যেহেতু বলেছি চাষিবাদের পতনে আমরা মরণে ভয় করি না, আর সেখানে বৃষ্টি ঝড় বৃষ্টি কিছুই না। এই সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ থাকবেন। আমরা এই সময়ের আন্দোলনের নেতৃত্বে বিএনপি সমন্বয় করছে, এই যুগপথ আন্দোলনের বিএনপি নেতৃবৃন্দ থাকবে এই সমাবেশের এই মঞ্চ থেকেই। আগামীতে ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের চূড়ান্ত দিক নির্দেশনা দেওয়া থাকবে, দেওয়া হবে। সবাই ধৈর্য ধরে নেতৃবৃন্দের বক্তব্য শুনবেন। ধন্যবাদ। যুদ্ধাপরাধের শালী করেছি। আমাদের 90 সালে আমাদের ছাত্র যুবকেরা তারা সংগ্রাম করে লড়াই করে স্বৈরাচারকে উঠিয়ে গণতন্ত্রকে নিয়ে এসেছিল। এই স্বৈরাচারী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিলেন। আজকে সেই স্বৈরাচারী বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তার চিকিৎসার ব্যবস্থা না করে তারা এমন কথা বলছে যে মুখেও আনা যায় না, অশালীন অরুচিকর কথা। পরিষ্কার আপনি যে তার মৃত্যু চান, আপনি যে তার হত্যা করতে চান, তার পরিষ্কার যার কত বাজবে আল্লাহ। আমি পরিষ্কার করে বলতে চাই এইবার আপনাকেও ভুগতে হবে। আপনি কতদিন থেকে থাকবেন এই ক্ষমতায়? আপনার যে ক্ষমতা টেনে হিসেবে বের করে জনগণের সাথে দৃষ্টি এসছে, কথা বলার সময় কম ছিল। আমি আবার সুযোগ করে আপনাদের সঙ্গে কথা বলবো।